তো দেখো আমি অঙ্কটা কি করে করি, 7 বছরের সুদ প্লাস আসল সমান সমান 7,100 টাকা, ঠিক আছে? এটা আমি বিয়োগ করেছি, তারপরে কিছু 4 বছরের সুদ প্লাস আসল 6,200 টাকা। তো দেখো 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের সুদ কত হবে, 7,100 থেকে 6,200 বাদ দিলে কত হবে, 900 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3 বছরের সুদ সমান সমান 900 টাকা, 1 বছরের সুদ সমান সমান 900/3, অতএব 4 বছরের সুদ তুমি 7 বছর দিয়েও বের করতে পারো, ঠিক আছে? আমি 4 বছর দিয়ে বের করেছি, 4 বছরের সুদ সমান সমান কী আছে, 900 × 4/3। তো দেখো 900কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 300 হবে, 300-র সঙ্গে 4 গুণ করলে কত হবে, 1,200 টাকা হবে। তো দেখো সুদ সমান সমান 1,200 টাকা, সময় সমান সমান 4 বছর, আসল 5,000। তো দেখো 5,000টা কী করে পেয়েছি, এই যে আসল সমান সমান কী আছে, 6,200 − 1,200 টাকা, যে আমি যেটা ইন্টারেস্ট অর্থাৎ সুদ পেয়েছি কত পেয়েছি, 1,200 পেয়েছি, এবং সুদ আসল কত ছিল, 6,200 ছিল। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 5,000 টাকা, ঠিক আছে? আসল বেরোবে, তো দেখো আসল কত আছে, 5,000 টাকা। সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/T মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কত আছে, 1,200 আছে, মাল্টিপ্লাই 100 আছে, টি এর মান কত আছে, 4 আছে, গুণ পি এর মান কত আছে, 5,000 আছে। তো দেখো আমি টোটাল এই ক্যালকুলেশনটা করে কত পেয়েছি, 6% পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করিয়েছি। এবার আমি রোমান 2 এর অঙ্ক সলভ করবো। তো দেখো কী বলেছি, প্রদীপবাবুর মাসিক মূলধন কী আছে, প্রদীপবাবু প্রথমে 24,000 টাকা দিয়েছিল 5 মাসের জন্য, তারপরে 5 মাস পরে তিনি বাকি 4,000 টাকা এক্সট্রা দিয়েছিল, অর্থাৎ 24,000-এর সঙ্গে 4,000 যোগ করলে কত হবে, 28,000 হবে, 28,000 × 7, অপরদিকে 24,000 × 5। তো দেখো 24,000-এর সঙ্গে 5 গুণ করলে এটাও বেরিয়েছে, এবং 28,000-এর সঙ্গে 7 গুণ করলে এটা বেরিয়েছে, যোগ করে কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লাখ, ঠিক আছে, 16,000, একক, দশক, শতক, হাজার, 3,16,000 বেরিয়েছে। অপরদিকে আমিনা বিবির মাসিক মূলধন কত আছে, এটা কিন্তু আমার প্রদীপ, এটা কিন্তু আমার প্রদীপবাবুর মাসিক মূলধন, ঠিক আছে, 30,000 × 12, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,60,000 টাকা বেরিয়েছে। তো দেখো প্রদীপ বাবু ইজ টু আমিনা বিবি কত আছে, এটা এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো এখানে আমি 0,0গুলো কেটে দিয়েছি, এখানে 2টো 0, ঠিক আছে, এখানে 3টে 0 কেটেছি, আর এখানে আমি 3টে 0 কেটেছি, কত থাকছে, 316 × 360। তো দেখো 4 দিয়ে কাটাকাটি গেছে, কী হয়েছে, 79:90, অর্থাৎ এইটা যদি আমি অনুপাদ্যের যোগফল করি কী হবে, 79 + 90 = 169 বেরোবে। তো দেখো লভ্যাংশ, তো দেখো লভ্যাংশ থেকে প্রদীপবাবু পাবে 27,000, ঠিক আছে, 716 × 79/169। তো দেখো কাটাকাটি করলে কত হবে, 164 বেরোবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 164-র সঙ্গে 79 গুণ করে আমরা পাচ্ছি 12,956। অপরদিকে আমিনা বিবির যে মূলধন আছে, আমিনা বিবি পাবে 27,716 × 90/169, কাটাকাটি করলে কত হবে, 164 হবে, 164-র সঙ্গে 90 গুণ করলে কত হবে, 14,760 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপবাবুর যে মূলধন এবং আমিনা বিবির মূলধন আমরা দুটোই পেয়েছি। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের পাটিগণিত থেকে 10 নম্বর আসবে, ঠিক আছে, 3খানা অঙ্ক থাকবে, তোমাদের 2টো অঙ্ক করতে হবে। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো, 6 দাগের অঙ্ক। তো দেখো x − 3/x + 3 − x + 3/x − 3 + 6 = 6, আমরা x − 3/x + 3 কে ইয়ে ধরে নিয়েছি, ঠিক আছে, যদি ইয়ে ধরি তাহলে কী হবে, a − 1/a + 6 = 6, তো কী আছে, তো দেখো এবার 6 × 7 = 42, 7 × 6 = 48/7, এটা ওই দিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তো দেখো লসাগু করেছি, ঠিক আছে, a² − 1 হয়েছে, −48/7, ঠিক আছে? তো দেখো কী করেছি অঙ্কটা, 7² − 7, এটা কী আছে, −48 হবে। তো দেখো 7² + 48 − 7, ঠিক আছে, এটা এদিকে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে। তো দেখো আমি মিডিল টার্ম করেছি, 7² + 49 − 1, 49 থেকে 1 বাদ দিলে 48 হবে, এবং কী করেছি, 49 থেকে 49-এর সঙ্গে 1 গুণ করলে 49 হবে, 7 কী আছে, 49, তাই তো? তো দেখো কী করেছি, 7² + 49a − a − 7। তো দেখো 7 আমি কমন নিয়েছি, তো 7 কমন নিলে কী থাকছে, a + 7 থাকছে, −1 কোনো কিছু নেই, মানে −1 কমন নিলে কী থাকছে, a + 7। তো দেখো a + 7 বসে গেছে, আর কী থাকছে, 7a − 1 আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো a + 7 = যদি 0 হয়, a = কী হবে, −7 হবে। তো দেখো 7a − 1 = যদি 0 হয় তাহলে 7a = কী হবে,
সেভেন এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেভেন এ সমান সমান ওয়ান, এ সমান সমান কি ওয়ান বাই সেভেন। অর্থাৎ এবার কি এবার আমি এর মান ফিরে পাবো, তো দেখো এর মান ফিরে পাই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান মাইনাস সেভেন বাই ওয়ান। তো দেখো কোনাকুনি গুণ করেছি, ঠিক আছে, এক্স মাইনাস থ্রি থাকছে এর সঙ্গে, এর গুণ এর সঙ্গে এর গুণ করলে কি হবে মাইনাস সেভেন এক্স, ঠিক আছে, মাইনাস সেভেন এক্স আর মাইনাস একুশ। তো দেখো এক্স, ঠিক আছে, মাইনাস সেভেন এক্স থাকলে এদিকে আসলে কী হবে প্লাস সেভেন এক্স হবে সমান সমান মাইনাস একুশ, মাইনাস থ্রি এইদিকে গেলে কী হবে প্লাস থ্রি হবে, তাই তো? তো দেখো সেভেন এক্স আর একটা এক্স কটা এক্স হবে, আটটা এক্স হবে, এইট এক্স সমান সমান একুশ থেকে তিন বাদ দিলে কত হবে আঠেরো হবে, মাইনাস আঠেরো হবে, এক্স সমান সমান কি আছে মাইনাস আঠেরো বাই আট, নয় দুগুণী আঠারো, চার দুগুণী আট, অর্থাৎ নাইন বাই ফোর। অপরদিকে আমি ওয়ান বাই সেভেন দিয়ে করবো এবার, ঠিক আছে, ওয়ান বাই সেভেন দিয়ে। তো দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান ওয়ান বাই সেভেন, কী আছে সেভেন এক্স মাইনাস তিন সাথে একুশ, এক্স প্লাস থ্রি এখানে বসে গেল, সেভেন এক্স এদিকে আসলে কী হবে মাইনাস এক্স হয়ে যাবে সমান সমান একুশ আছে, ঠিক আছে, এই মাইনাস একুশ এইদিকে আসলে কী হবে প্লাস একুশ হয়ে যাবে আর এদিকে প্লাস থ্রি আছে, অর্থাৎ সেভেন এক্স থেকে একটা এক্স বাদ দিলে কটা এক্স থাকবে সিক্স এক্স থাকবে সমান সমান চব্বিশ, এক্স সমান সমান কী আছে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে চার বেরোবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে মাইনাস নাইন বাই ফোর কমা ফোর। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। তো দেখো ওয়াই বাই, তো দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স। তো দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে, এটা কী করছে এদিকে নিয়ে আসছে মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তো দেখো এখানে আমি লসাগু করেছি, এক্স আছে ব্র্যাকেটের মধ্যে কী আছে এ প্লাস বি প্লাস এক্স। তো দেখো লসাগু করলে কী থাকছে এক্স থাকছে, এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে কী হবে এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে, সমান সমান এর লসাগু করলে কী হবে এ বি হবে, ঠিক আছে, তাহলে কী হবে বি প্লাস এ হবে। তো দেখো আমি এক্স বসিয়েছি মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস এক্স, ঠিক আছে, আর এখানে কী থাকছে এটাকে ঘুরিয়ে দিলাম এ প্লাস বি বাই এ বি। তো দেখো গুণ করলে কী হবে এ এক্স, ঠিক আছে, বি এক্স, এক্স এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে। তো দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, এবার আমি কমন নিয়ে নিলাম, মাইনাস আছে মাইনাস কমন গেলে কী থাকছে এ প্লাস বি ব্র্যাকেটের ভিতরে এবং এবং বাই কী থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এ প্লাস বি বাই এ বি। তো দেখো এটা এটা কেটে গেল, কী থাকছে এ এক্স প্লাস বি এক্স, আর এটা কী থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস কী হবে মাইনাস এ বি থাকছে। তো দেখো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ বি এদিকে থাকলে কী হবে প্লাস এ বি হবে ইজিকল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস এ বি প্লাস বি এক্স ইজিকল টু জিরো। তো দেখো এক্স কমন নিয়েছিলাম, এক্স কমন নিলে কী থাকছে এক্স প্লাস এ থাকছে ব্র্যাকেটের মধ্যে, প্লাস বি কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে কী থাকছে এ প্লাস এক্স থাকছে সমান সমান জিরো। তো দেখো এক্স প্লাস এ আবার কী থাকছে এক্স প্লাস বি ইজিকল টু জিরো, অতএব কী থাকছে এক্স প্লাস এ ইজিকল টু যদি জিরো হয় এক্স সমান সমান কী হবে মাইনাস এ হবে, অপরদিকে এক্স প্লাস বি ইজিকল টু যদি জিরো হয় এক্স সমান সমান কী হবে মাইনাস বি হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে মাইনাস এ, ঠিক আছে, এবং মাইনাস বি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, ছয়ের রোমান থ্রির অঙ্ক। তো দেখো ছয়ের রোমান থ্রির অঙ্ক, মনে করি স্থির জলের স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার বেগ এইট প্লাস এক্স কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে এইট এইট মাইনাস এক্স কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে পনেরো কিমি যেতে সময় লাগে পনেরো বাই এইট প্লাস এক্স কিমি পার ঘন্টা, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে প্রতিকূলে হলে কী হবে বিয়োগ হবে এবং অনুকূলে কী হলে কী হবে অনুকূলে হলে যোগ হবে, স্রোতের প্রতিকূলে বাইশ কিমি যেতে সময় লাগে বাইশ বাই এইট মাইনাস এক্স কিমি পার ঘন্টা, ঠিক আছে, প্রশ্নানুসারে পনেরো বাই আট প্লাস এক্স পনেরো বাই এইট প্লাস এক্স প্লাস বাইশ বাই এইট মাইনাস এক্স সমান সমান ফাইভ। তো দেখো আমি এর লসাগু করেছি এইট প্লাস এক্স এবং কী থাকছে এইট মাইনাস এক্স। তো দেখো লসাগু করলে কী হবে পনেরো থাকছে বাইরের দিকে এবং ব্র্যাকেটের মধ্যে থাকছে এইট মাইনাস এক্স প্লাস বাইশ কী থাকছে এইট প্লাস এক্স থাকছে। তো দেখো পনেরোর সঙ্গে আট গুণ করলে কী হবে একশো কুড়ি মাইনাস পনেরো এক্স, বাইশের সঙ্গে আট গুণ করলে কী হবে একশো ছিয়াত্তর প্লাস বাইশ এক্স সমান সমান কী আছে ফাইভ আছে, আর এর সঙ্গে বর্গ করলে কী হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে কি চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এর ক্যালকুলেশন করে আমরা কী পেয়েছি দুশো ছিয়ানব্বই প্লাস সেভেন এক্স বাই চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ফাইভ। তো দেখো আমি এর কোনাকুনি গুণ করছি, এর সঙ্গে এর গুণ করলে কী হবে দুশো ছিয়ানব্বই প্লাস সেভেন এক্স, আবার এর সঙ্গে এর গুণ করলে কী হবে তিনশো কুড়ি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, দুশো ছিয়ানব্বই প্লাস সেভেন এক্স এটা কী আছে প্লাস তিনশো কুড়ি থাকলে কী হবে মাইনাস তিনশো কুড়ি, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার থাকলে এইদিকে থাকলে কী হবে প্লাস ফাইভ এক্স স্কোয়ার হবে সমান সমান শূন্য। তো দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস চব্বিশ, দুশো ছিয়ানব্বই থেকে তিনশো কুড়ি বাদ দিলে কী হবে মাইনাস চব্বিশ হবে ইজিকল টু জিরো।
তো দেখো 5x² প্লাস 15 থেকে 8 বাদ দিলে কত হবে 7 হবে 15 সঙ্গে 8 গুণ করলে কি হবে 5 গুণ 24 120 হবে অত দেখো 15 মাইনাস 8 ব্র্যাকেট ক্লোজ x মাইনাস 24 তো দেখো 5x² প্লাস 15x প্লাস মাইনাস মাইনাস 8x মাইনাস 24 তো দেখো 5x আমি কমন নিলাম কি থাকছে x প্লাস 3 মাইনাস 8 কমন নিলে কি থাকছে x প্লাস 3 তো দেখো 5x মাইনাস 8 ব্র্যাকেটের মধ্যে থাকছে আর কি থাকছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 তো দেখো 5x মাইনাস 8 ইজ ইকুয়াল টু যদি 0 হয় 5x সমান সমান কি হবে প্লাস 8 হবে ঠিক আছে এবং x সমান সমান কি আছে 8 বাই 5 ভাগ করলে কি হবে 1 পূর্ণ 3 এর 5 হবে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এটা অপরদিকে x প্লাস 3 ইজ ইকুয়াল টু যদি 0 হয় x সমান সমান কি হবে মাইনাস 3 হবে অর্থাৎ আমরা দেখতে পারছি এটা আমাদের ঋণাত্মক তার মানে এটা এর অ্যান্সারটা হবে না x নট ইকুয়াল টু 3 অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সারটা হবে না অর্থাৎ এর অ্যান্সার হবে 1 পূর্ণ 3 এর 5 অর্থাৎ এর অ্যান্সার হবে 1 পূর্ণ 3 এর 5 বলেছি মনে করি যে এখানে বলেছিল যে মনে করি স্থির জলের স্রোতের বেগ কত হবে স্থির জলের স্রোতের বেগ হবে ঠিক আছে 1 পূর্ণ 3 এর 5 কিমি পার ঘন্টা তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো 7 দাগের রোমানরের অঙ্ক কি বলেছে তো দেখো 7 এর রোমান 2 এর অঙ্ক ঠিক আছে ধরি কৃষকের সংখ্যা এ দিন সংখ্যা সমান সমান বি জমির পরিমাণ কি আছে সি তাহলে কি আছে এ বেরিজিয়া সি ঠিক আছে তাহলে যখন বি ধ্রুবক আছে আবার যেহেতু জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত বেঁধে আছে তোমরা তো জানো খুবই ইজি তোমরা তো এটা জানো আশা করি তোমাদের বোঝানোর প্রশ্ন ওঠে না খুব ইজি অঙ্ক অতএব কি আছে এ বেরিজিয়াস 1/b যখন সি ধ্রুবক যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ বেরিজিয়াস সি বাই বি যখন বি ও সি উভয় পরিবর্তনশীল তোমরা তো জানো যে বি ও সি কি আছে উভয় পরিবর্তনশীল আছে যদি এ বেরিজিয়াস সি বাই বি হয় এবং বি ও সি যদি উভয় যদি পরিবর্তনশীল হয় তাহলে এ সমান সমান কি আছে কে মাল্টিপ্লাই সি বাই বি যেখানে আমরা দেখতে পাচ্ছি কে নট ইকুয়াল টু 0 এটা আমরা 1 নং সমীকরণ করেছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এ সমান সমান কি আছে 15 বি সমান সমান 5 সি সমান সমান 8 তো 15 সমান সমান কি আছে কে মাল্টিপ্লাই 18/5 তো দেখো 18k/5 সমান সমান 15 18k সমান সমান কি আছে 15 গুণ 5 কে সমান সমান কি আছে 15 গুণ 5/18 ক্যালকুলেশন করে কি পাচ্ছি 25/6 পাচ্ছি তো দেখো 1 নং সমীকরণ কে এর মান বসিয়ে পাই এ সমান সমান কি আছে 25/6 গুণ সি বাই বি এটা 3 নং সমীকরণ এ সমান সমান 10 আর সি সমান সমান কি আছে 12 আছে তো দেখো 2 নং সমীকরণ থেকে পাই কি আছে এ 10 সমান সমান 25/6 গুণ 12/b তো দেখো আমরা অঙ্কটা কি করে করছি 25 গুণ 12/10 গুণ 6 তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 5 দিন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক মাধ্যমিকে দেওয়ার চান্স খুবই বেশি 2022 সালে তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো রোমান 3 অঙ্ক এক্স সমান সমান 2+√3 ওয়াই সমান সমান কি আছে 2-√3 হয় তবে 3x² - 5xy +3y² এর মান কত তো দেখো এক্স সমান সমান 2+√3 ওয়াই সমান সমান কি আছে 2-√3 এক্স গুণ ওয়াই মানে কি 2+√3 × 2-√3 a² - b² অর্থাৎ 2² - √3² ক্যালকুলেশন করে পেয়ে কী পেয়েছি 4-3 অর্থাৎ 1 তো দেখো এবং আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বের করছি এক্স এর মান কি আছে 2+√3 ওয়াই এর মান কি আছে 2-√3 তো দেখো এর যোগ করে পেয়েছি 4 ঠিক আছে আমাদের অঙ্কটা কি বলেছে অঙ্কটা বলেছে 3x² - 5xy + 3y² তো দেখো আমি অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি 3x² + 3y² - 5xy টা লাস্টের দিকে বসিয়েছি এখান থেকে 3 কমন নিলাম x² + y² (⁻⁶x y) তো দেখো 3 কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে কি থাকছে x + y² (⁻⁶x y) (⁻⁶x y) তো দেখো 3 আছে x এর মান কত আছে 4 আছে 4² - 2 গুণ x এর মান কত 1 আছে (⁻⁶x এর মান কত 1 তো দেখো 3 4 4 16 - 2 (⁻⁵x 5) তো দেখো 3 আছে 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14 হবে গুণ 5 3 14 কত হবে 42 হবে আগে গুণের কাজটা হয় 42-5 42 থেকে 5 বাদ দিলে কত হবে 37 হবে আশা করি ওটা বুঝতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবার আমি 8 এর রোমানন করাবো তো দেখো 8 এর রোমাননের অঙ্ক কি বলেছে x = a (y = b) = z = c তো দেখো আমি অঙ্কটা কি করে করেছি x/a (y/b) = z/c) = k ধরি x = a কে (y) = b কে (z) = c কে বাম পক্ষে কি আছে x³ + y³ + z³ কি আছে a³ + b³ + c³ তো দেখো x এর মান কি আছে a³ + y এর মান কি আছে b³ (b³)³ + z³ (c³)³ তো দেখো a³ + b³ + c³ তো দেখো কি আছে a³ (a³)³ ঠিক আছে b³ (k³) ঠিক আছে c³ (k³) ঠিক আছে এবং a³ (b³) (c³) নিচে থাকছে তাহলে কি আছে
অতএব আমরা কে কিউব কমন নিচ্ছি, তাহলে কে কিউব কমন গেলে কী থাকছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই কী থাকছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব উপর নিচে কেটে গিয়েছে, উপরে নিচে কেটে গিয়েছে, কেটে গেলে কী থাকছে, কে কিউব থাকছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে কী আছে, এক্স ওয়াই জেড বা এ বি সি, এক্সের মান কী আছে এ কে, ওয়ের মান কী আছে বি কে, জেডের মান কী আছে সি কে। তো দেখো এ এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, অর্থাৎ কে একটা দুটো তিনটে, অর্থাৎ কে কিউব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষে কে কিউব ছিল, আমাদের ডান পক্ষে কে কিউব, অর্থাৎ এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুভড। তোমরা এটাও লিখতে পারো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো রোমান টু, এর অঙ্ক এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। তো দেখো আমি এটা টুকে দিয়েছি, এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু, উভয় রাশিকে কী করছি বর্গ করে পাই। তোমরা এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, তো তার মানে কী থাকছে, এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স বাই ওয়াই উভয় রাশিকে বর্গ করে পাই, ঠিক আছে। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কী আছে, এ স্কোয়ার, এর বর্গ কী আছে এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু এর হোল স্কোয়ার। অপর দিকে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু এর হোল স্কোয়ার, এটা প্রথমে প্লাস আছে এটা মাইনাস আছে। তো দেখো কী হয়েছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা কী হচ্ছে এ স্কোয়ার, দুই দুগুণে চার কত হবে ফোর হবে, টু এর হোল স্কোয়ার মানে ফোর বাই কী আছে এ স্কোয়ার, দুই দুগুণে কত হবে চার হবে ফোর এ প্লাস দুই দুগুণে কত হবে চার, অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান কী আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, ওয়াই স্কোয়ার সমান সমান কী আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, ঠিক আছে। অঙ্কটা আমাদের কী বলেছে, অঙ্কটা আমাদের এটা আমাদের অঙ্কর বাম পক্ষ এবং আমাদের ডান পক্ষের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। তোমরা এই অঙ্কটা অন্য নিয়মে করতে পারো, কোনো ব্যাপার না, এখানে যোগ ও ভাগ প্রক্রিয়া তোমরা করতে পারো। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মান কী আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস ওয়াই স্কোয়ার মান কী আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। অপর দিকে এক্স স্কোয়ার মান কী আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর প্লাস, এই যে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার মান কী আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মান কী আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। তো দেখো এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে কী হবে প্লাস ফোর এ, প্লাস মাইনাসে কী হবে মাইনাস ফোর। তো দেখো আর নিচে কী আছে এ স্কোয়ার বসে গেল, ফোর এ বসে গেল, ফোর বসে গেল প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস ফোর এ প্লাস ফোর। তো দেখো এ স্কোয়ার কেটে গেল, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল, চার আর চার কত হবে আট এ বাই কী আছে এ স্কোয়ার কটা হবে টু এ স্কোয়ার হবে, চার আর চার কত হবে আট হবে। তো দেখো এখান থেকে আমি টু কমন নিয়ে নিলাম, কমন নিলে কী থাকছে এ স্কোয়ার প্লাস ফোর কত আছে চার দুগুণি আট, ঠিক আছে ফোর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কী হবে, এর অ্যান্সার হবে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। তো আমরা দেখতে পাচ্ছি ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর এটা কিন্তু আমাদের মিলে গেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ এল এইচ এস সমান সমান আর এইচ এস পুরোপুরি অঙ্কটা মিলে গেছে। আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।